আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রতিদিন আমরা শুধু মৃত্যুর গণনা করি, প্রতিদিন খবরে বলে এতজন মারা গেছে, বাংলাদেশে এতজন মারা গেছে, অমুক দেশে এতজন মারা গেছে, সারা বিশ্বে এতজন মারা গেছে, এরকম হিসাব কিন্তু সবসময় করে না। এখন বর্তমানে আমরা সবাই মৃত্যু কতজন মারা গেছে এই হিসাবটা করি। তাহলে প্রতিদিন পৃথিবী বিশ্ববাসী মৃত্যুর গণনা করছে, ওই গণনার মধ্যে যে কোনো সময় আমি আর আপনিও অন্তর্ভুক্ত হয়ে যেতে পারি। যাদেরকে আমরা গুনতেছি তারা আমাদেরই মতো মানুষ, অনেকে অনেক বিশাল বিশাল প্রভাবশালী, ক্ষমতাশালী, অনেক সম্পদের মালিক, তাও এই মৃত্যুর গণনার ভিতরে অন্তর্ভুক্ত হয়ে গেছেন। তাহলে আমার আপনার যে কোনো সময় মৃত্যু এসে যেতে পারে একেবারে নিকটে। এবং এই ওয়াবা, এই মহামারী আসার পরে এটা প্রমাণিত হয়েছে মৃত্যুর জন্য কোনো বয়স নির্ধারিত নাই। এখানে প্রতিদিন যে হিসাব দেয় সেখানে বলে যে 21 থেকে 30 শতজন, 30 থেকে 40 শতজন, 40 থেকে 50 শতজন, তাহলে সব বয়সের মানুষে মারা যাচ্ছে। তাহলে 60 বছর 70 বছর পর্যন্ত অপেক্ষা করার সুযোগও নাই। যুবকেরও মারা যাওয়ার দলিল আমরা আমাদের স্বচক্ষে প্রতিদিন দেখতেছি। তাহলে মৃত্যু যে কোনো সময় এসে যাবে, কিন্তু মৃত্যু আসার আগে আমার ঈমান, আমার আকীদা বিশুদ্ধ করতে হবে। কারণ আমাকে আর কিছু নিয়ে যেতে পারি আর না পারি, ঈমান নিয়ে কবরে যেতেই হবে। এই জন্য জানাজার ভিতরে দোয়া শেখানো হয়েছে, আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফফাইতাহু মিন্না ফাতাওয়াফফাহু আলাল ঈমান। হে আল্লাহ, আমাদের যখনই আপনি মৃত্যু দিবেন ঈমানের উপরে আমাদের মৃত্যু দিবেন। তাহলে মৃত্যুটা অবশ্যই ঈমানের উপরে হতে হবে। ঈমানের উপরে মৃত্যু না হইলে ছেলেমেয়েরা যত দোয়া করবে আমি আপনি পাব না, আমার আত্মীয় স্বজন যত দোয়া করবে দোয়া পাব না, যত বড় বুজুর্গ দোয়া করুক দোয়া এটা কিন্তু আমার পর্যন্ত পৌঁছবে না। কারণ যারাই দোয়া করবে তারা দোয়ার মধ্যে বলবে, রাব্বানা ফিরিলানা ওয়ালি ইখওয়ানিনাল্লাযিনা সাবাকুনা বিল ঈমান, আল্লাহ আপনি আমাদেরকে মাফ করেন আর আমাদের ওই সমস্ত ভাইদেরকে মাফ করেন যারা ঈমান সহকারে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। দোয়াটা কিন্তু শর্ত সাপেক্ষে, যারা ঈমান সহকারে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তাদের জন্য দোয়া, শেরেক সহকারে দুনিয়া থেকে বিদায় নিলে তার জন্য দোয়া করা যাবে না। আল্লাহ পাক সরাসরি নিষেধ করছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লক্ষ্য করে বলছেন যে খবরদার, মা কানা লিন্নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু, কোন নবীর জন্য এটা বৈধ নয়, কোন ইমানদারের জন্য বৈধ নয়, আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন, কোন মুশরিকের জন্য, শেরেককারীর জন্য আল্লাহর কাছে ইস্তিগফার করবে, ওয়ালাউ কানু উলি কুরবা, যদিও যার জন্য দোয়া করা হচ্ছে সেই তার মা হোক না কেন, বাবা হোক না কেন, যত নিকটাত্মীয় হোক না কেন, তাও সন্তান দোয়া করলে মা বাবা পাবে না যদি মা বাবা ইমান সহকারে দুনিয়া থেকে না যায়। তাহলে আমি আপনি যদি ইমান না নিয়ে কবরে যাই, তো যতজন যত দোয়া করুক, যত সদাকা করুক, যাই করুক, এটাও আমার কবরে যাবে না। এই জন্য অবশ্যই মূল কাজ ইমান, আকীদাকে শেরেক মুক্ত করা, বেদাত মুক্ত করা, আকীদা বিশুদ্ধ করা, সহি করা,